10 ডিসেম্বর বিশৃঙ্খলা চেষ্টা করলে শাপলা চত্বরে হেফাজত আন্দোলনের মতো সব পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজাক। দুপুরে চুয়াডাঙ্গায় এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। ইচ্ছা করলেই 10ই ডিসেম্বর করে সরকারের পতন ঘটানো যাবে না। হেফাজত এরকম বলেছিল, শাপলা চত্বর অবস্থান নিয়েছিল, সারা জাতি টেলিভিশনের দিকে তাকিয়েছিল যে রাত বোধহয় পোহাবে না, রাত্রের মধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হবে। কিন্তু আমরা কি দেখলাম, টেলিভিশনে তাকিয়েছিলাম রাত 2:30-3টার দিকে দেখলাম শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেছে। কাজেই 10ই ডিসেম্বর এরকম কিছু করতে চাইলে এরকম পরিষ্কার হয়ে যাবে।